যুবক ভাইটাকে তুই সহজ মনে করিস না মাকে ধমক দিস না এই নিয়ামত হারায় গেলে তখন আফসোস করবি এ জগৎ বিখ্যাত একজন বিশ্ব সাহিত্যিক কবি ইকবাল যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন ডিগ্রি হাসিল করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের ভিতরে একটি নামি দামি বিশ্ববিদ্যালয় ডাক্তার ইকবাল সেখান থেকে ডিগ্রি হাসিল কইরা যখন নিজ মাতৃভূমিতে ফিরছে শুনে আইসা তার মায়েন্তেকাল করছে ডাক্তার ইকবালের দিলে কত ব্যথা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক্তার ইকবাল চোখের পানি ফানা কাঁদে উমরে বরতে রি মোহাবত মেরি খেদমত কর চুকে উমরে বরতে রি মেরি খেদমত কর চুকে মাই তে খেদমত কি কবেল জব হুয়া তু চল বসে ও মা আমার বাবা যখন টাকা দিয়ে আমারে বিদ্যালয়ে পাঠাইত বাবা যা দরকার তাই দিত গণে গণে সীমিত টাকা দিত কিন্তু মা বাবার দেওয়া কিছু জমানো টাকা পার্সোনাল ভাবে আচরের গীত থেকে বের করে আমাকে তুমি দিয়ে দিত বাবা ইকবাল এই টাকা দিয়ে কিছু ভালো মন্দ কিনে খাইবা ও মা বিভিন্ন সময় নিজে না খেয়ে আমি সন্তানের মুখে তুমি খাবার তুলে দিতে মা তখন আমার কাছে টাকা ছিল না আমি ছিলাম দুর্বল ও মা তোমার সব কিছু জীবনযাপন আমি একবারের জন্য বিসর্জন দিলাম মা কিন্তু এখন আমি একবার টাকা উপার্জনের মতো আমি আমি শক্তি অর্জন করেছি এখন আমার পকেট পরা টাকা কিন্তু মা তুমি তো কবরে শুয়ে আছ অম্রে ভারতের ই মোহাব্মত মেহেরি খেতামতো করে চুকে মাই তেরা খেদমত কি কবিল জব হুয়া তু সলবা সে মা এখন তো কবরে চলে গেল এখন আমি কারে ভালো মাস কিনে খাওয়াবো দামি একটা কাপড় কিনে দিব দামি একটা শাড়ি কিনে দিব দামি একটা জুতা আমি কিনে দিব কারে দিব মা তুমি তো এখন আর বেচে নাই এই জন্য ভাই তোর মা যদি কবরে গিয়ে থাকে কবরের স্থানে গিয়ে মায়ের পাশে দাঁড়ায় আর দোয়া কর মায়ের নামে কিছু দান খতকা করবি এই সোয়াব যেন আল্লাহ তোর মায়ের কবরে পৌঁছায় আর মা যদি জীবিত থাকে মনে পৃথিবীর আব্দুল জিলানি বাইজা থাকলে তার দরবারে গেলে তার সামনে গেলে যতটা সোয়াব পাতি যেই পরিমাণ নেক পাতি তার থেকে হাজার নয় কোটি গুণ বেশি সোয়াব আর নেক পাবে তোর মায়ের চেহারার দিকে তাকালে কথা ঠিক কেনা অথচ এমন কপান পোড়া বছরে পঞ্চাশ হাজার টাকা খরচ কইরা আজমিরে যায় বড় বড় দরবারে যায় অথচ ঘরের ভিতরে মা তারে পঞ্চাশ টাকা খুশি করতে পারে না এমন কপান সন্তান দিয়াও আসে না এই জন্য বাই হাতে বাই ধরে বলা যায় মারে কষ্ট দিবি না এরপরে আল্লাহ বললেন কুরবা তার আত্মীয় স্বজন যারা প্রতিবেশী যারা তাদের হক আদায় করবি ফুপু আম্মা অসহায় আহারে দূরে আত্মীয় হয়ে গেছে তোর ছেলে বিয়ে করাইছস মেয়ে বিয়ে দিস এখন ফুপুদের কদর নাই ওই ফুপু আম্মা অসুস্থ তার একটু খোঁজ খবর নিস তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখিস খালাম্মা অসহায় হয়ে গেছে তারও আদর দিস তোর প্রতিবেশী কি একটু আদর দিস তার সাথে একটু ভালো খোঁজ ব্যবহার করিস একটু ভালো আচরণ করিস আমার আল্লাহ খুশি হয়ে তোকে হাসরের ময়দানে নবীদের সাথে জান্নাতি করে দিবে اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى امنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اكبر الكبائر ثلاثا الاشراك بالله وعقوق الوالدين وقول الزور وقال شهاده الزور وصدق رسوله النبي الكريم ওনাহ্ন আলা জালিকালামিনা শাহিদিনাওয়াশা কেরেন ওয়াল্হামদুনুল্লাহি অরব্বিল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটা হকের আলোচনা করেছেন স্বয়ং রব্দুল আলামিন প্রথমে তিনি তার নিজের হকের কথা নিজের অধিকারের কথা ব্যক্ত করেছেন দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ জাল্লা শাহু পিতা মাতার হকের কথা বলেছেন তৃতীয় নম্বরে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হকের কথা এ আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন হক প্রথমত দুই প্রকার একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ হকুল্লাহ তথা আল্লাহর হক মানে আল্লাহর অধিকার আর হকুল ইবাদ মানি হলো বান্দার হক তথা বান্দার অধিকার আল্লাহ আমাদের খালেক তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের পালনেওয়ালা এই জন্য সর্বপ্রথম হলো তার হক আল্লাহর হক সবচেয়ে গুরুত্বপূর্ণ তো প্রথমেই তিনি তার হক বা তার অধিকার বান্দার কাছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হক হলো ওয়া আবদুল্লাহ তোমরা সকলেই আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো আমরা সবাই কার গোলাম একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার গোলামের দায়িত্ব হলো মালিকের আনুগত্য করা মালিকের নির্দেশনা মেনে চলা যা করতে বলেছেন তা করা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আল্লাহর আদেশাবলী মানা তথা যেটা করতে বলেছেন সেটা করা যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা নামাজ আল্লাহ কি করতে বলেছেন পড়তে বলেছেন নামাজ পড়া হলো আল্লাহর অধিকার না পড়া এটা হলো কি আপনি আল্লাহর অধিকারকে লঙ্ঘন করলেন সুদ খাই আল্লাহ নিষেধ করেছেন তাহলে সুদ খাওয়া আল্লাহর অধিকার না খাওয়া কথা বলেন সত্য কথা বলতে বলেছেন মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন তাহলে সত্য কথা বলা এটা হলো রবের অধিকার আর মিথ্যা কথা বলা এটা হলো তার অধিকারকে কি করা লঙ্ঘন করা তো আল্লাহ তালা বলে নো আবুদুল্লা তোমরা সকলেই আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো তার দাসত্ব করো তার আনুগত্য করো এটা হলো আল্লাহ তালার এক নম্বরের হক আর আল্লাহ তাআলার অনেক হক আছে তার মধ্যে প্রথম হক হলো তার গোলামি করা দাসত্ব করা দ্বিতীয় নম্বরের হক হলো আল্লাহ তুশ্রিকু বিহি সাই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না শিরিক করা যাবে না এই জন্য তালা তার হক বয়ান করতে গিয়ে প্রথমেই বললেন আমার গোলামি করো দাসত্ব করো তবে এই গোলামীর মাঝে দাসত্বের মাঝে কাউকে অংশীদারে স্থাপন করা যাবে না গোলামী হবে কার সেজদা হবে কার তাহলে যারা মাজারে গিয়ে সেজদা দেয় তারা কি আল্লাহর হক আদায় করলো না লঙ্ঘন করলো তাহলে এই পেশানি এই মাথা শুধুমাত্র কেবলমাত্র একজনের সামনেই এই মস্তক অবনত হবে তিনি কে ওলা তুশ্রিকু বিহি সাই বান্দাই গোলামি যে করবি এই গোলাপের মাঝে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না সেরেক করা যাবে না এই জন্য সবচেয়ে বড় গুণান এই জগতে সবচেয়ে বড় গুণার নাম কি সেরেক আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল্লাহা আল্লাহ ছাড়া অন্যান্য আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারেন চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শেরেকের গুণা আল্লাহ তালা কখনো কি করবেন না ক্ষমা করবেন এজন্য জন্য শেরেক হলো বড় গুণা হাদিস শরীফের মধ্যে নবী সালাম বলেন আকবারুল কাবা ইরি সালাসা সবচেয়ে বড় গুণা কবিরা গুণা কবিরা গুণা তো অনেক এই কবিরা গুণার মধ্যে সবচাইতে বড় গুণা তিনটি এই কোন হাদিসে তিনটির কথা আছে কোনো হাদিসে চারটির কথা আছে তো নবী আলাইহিস সালাম বলেন আকবারুল কাবা ইরি সালাসা কবিরা গুনা হলো কয়টা সবচেয়ে বড় গুণা তিনটি কবিরার মধ্যেও যেগুলো সবচাইতে বড় সিরিয়ালে প্রথম সবচেয়েতে ডেঞ্জারাস গুনা হলো আল ইসরা কবিল্লা আল্লাহ সাথে কি করা সেরেক করা এর থেকে বড় গুণ আর নাই এই জন্য কেউ যদি আল্লাহর রসুল এক হাদিসে বলে মাংকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ আল জান্নাহ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার মানে শিরক করলো না শিরক মুক্ত অবস্থায় সে কবরে গেল আল্লাহর নবী কয় দাখাল আল জান্না ওই মানুষটা কবরে শুইতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবেন মুক্ত জীবন গড়া ইমান হতে হবে কি নির্বেজাল সেরেক মুক্ত ইমান হতে হবে বাস এবাদাত এবং গোলামি যা কিছু করব একমাত্র কার আল্লাহ যা কিছু চাব যা কিছু চাওয়ার দরকার কার কাছে চাব দুনিয়ার কেউ দিতে পারে না কেউ যেটা পারে না সেটা একমাত্র পারেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য গিয়ে আমরা হাত পাতবো না কোন দরবারে গিয়ে আমরা হাত প্রসারিত করব না আমরা একটা দরবারে শুধু হাত উঠাবো ওই দরবারের মালিক কে আল্লাহ কারণ তিনি মনে করো যার কাছে হাত পাতলে তিনি কখনো খালি হাতে ফেরায় না বোদ এই জন্য আল্লাহ বললেন তোমার রবের গোলামি করো তোমার রবের দাসত্ব করো তোমার রবের আনুগত্য তবে শুধু দাসত্ব করলেই করলেই হবে হবে না না শুধু বান্দা। ওয়ালা তোমার রবের সাথে কাউকে অংশীদার স্থাপন করো না কাউকে শরিক করো না তোমার রবের গোলামীর ভিতরে কাউকে তুমি ওই গোলামির জায়গায় স্থান দিও না একমাত্র এবাদত পাওয়ার যোগ্য যিনি একমাত্র যার সামনে মাথা নত হবে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে আল্লাহ এটা রবের হক এরপরের সিরিয়াল আল্লাহ বলতেছেন এ আমার গোলাম আমার এবাদত করা যেমন ফরস এ বান্দা এবাদতের মধ্যে সেরেক থেকে বাঁচা যেমন ফরস বান্দার হক শুরু হইল তোর মা আর বাবার হক দিয়া আমার রবে আমি রবের গোলামি যেমন ফরজ আমি রবের সাথে কাউকে শেরেক করা যাবে না শরীকে স্থাপন করা যাবে না এটাও যেমন ফরজ ও বিলব নিদাইনি সানা বান্দার হকের ভিতরে বান্দার পাওনার ভিতরে বান্দার অধিকারের ভিতরে আমি সর্বপ্রথম অধিকার বয়ান করলাম তোর মা আর তোর বাবার যেরকম সুভাহার আল্লাহ বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক কার বাবা মার আল্লাহ তার নিজের হকের পরবর্তী সময়ে পাশাপাশি সময়ে বান্দার হক বয়ান করতে গিয়ে আল্লাহ কিন্তু অন্য কোন মানুষের হক প্রথমে বয়ান করেন না রব্বুল আলমিন সিরিয়ানে তার হকের পরেই সর্বপ্রথম এনেছেন মা বাবার হক আল্লাহ তালা না এবং পিতা মাতার সাথে এহসান করা ভালো ব্যবহার করা সদ আচরণ করা উত্তম ব্যবহার করা এটা সুন্নত না মুস্তাহাব কথা বলেন পিতামাতার সাথে ভালো আচরণ করা সদ আচরণ করা এহসান করা এটা সন্তানের জন্য সুন্নত নাকি মোস্তাহাব একটু জোরে বলেন না ফরজ নামাজ যেমন ফরজ আল্লাহর এবাদাত করা যেমন ফরজ গোলামি যেমন ফরজ সে থেকে বাচ্চা যেমন ফরজ ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে এহসান করা এটাও ফরজ এহসান কাকে বলে আরবিতে একটা প্রতিশব্দ আছে এহসানের প্রতিশব্দ হলো জুলুম এহসানের প্রতিশব্দ কি জুলুম দিনের প্রতিশব্দ হলো রাত তাই না ভালোর প্রতিশব্দ কি মন্দ ঠিক এহসানের প্রতিশব্দ হলো কি জুলুম জুলুম বলা হয় যে কোনো ব্যক্তির যতটুকু পাওনা অতটুকু আমি তাকে দিলাম না বা পাওনা থেকে তাকে বঞ্চিত করলাম তার মানে আমি তার প্রতি কি করলাম জুলুম করলাম আপনি এখান থেকে রিস্কায় একটা গন্তব্যে গেলেন তার ভাড়া বিশ টাকা নামার পরে এই ব্যাটা নতুন মানুষ কি রিস্কা চালাস পনেরো টাকা তরে বিশ টাকা দিন না পাঁচ টাকা কম দিছেন আপনি তার প্রতি কি করেছেন জুলুম করেছেন বিশ টাকা ভাড়া নামার পরে তাকে বিশ টাকাই দিয়ে দিয়েছেন তার মানে আপনি তার কি করেছেন হক আদায় করছেন যতটুকু পাওনা ছিল ন্যায্য পাওনা তাকে দিছেন তার মানে কি হক আদায় করছেন অথবা রিক্সা থেকে নামার পরে আহারে বাবা আপনি বুড়া মানুষ এই বয়সেও রিক্সা চালান ভাড়া বিশ টাকা নেন বাবা আরো দশ টাকা বাড়াইয়া দিলাম তিরিশ টাকায় দশ টাকা দিয়া চা খায়েন আপনি তার প্রতি কি করছেন এহসান করছেন বুঝে আসছে কথাটা উদাহরণ দিলাম এজন্য বোঝার জন্য জুলুম মানে কম দেওয়া পাওনা যা তার থেকে কম দাও এটা হলো কি জুলুম আর যা পাওনা তাই তাকে দিয়ে দিলেন এটা হলো কি হক আদায় করা পাওনার থেকে বেশি দেওয়া এটাকে বলা হয় কি এসা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই মা বাবার হক আদায় করো কোরআনের কোথাও বলে নাই এক জায়গায়ও দেখাইতে পারবেন না যে তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো কোথাও নাই তার মানে মা বাবা যা চায় শুধু তাই দাও যতটুকু দরকার ততটুকুই দাও এইটো আনলা কথাও বলে নাই যে হ কাদায় ক আনলা সব জানে বলে ও বিলব নিদাই নি এ সা না ও ফাদার বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া বিলব নিদাই নি চা না এখানে আল্লাহ এ কথা বলে মা বাবার সাথে সান করো আল্লাহ তার অন্যত্র বলে ও অ সৈনাল ইং সা না বিব নিদাই এখানো আনলে সানের কথা কয় ওয়া আউযু বিল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এখানে আল্লাহ তাআলা ইহসানের কথা বলে তার মানে মা বাবারে কম দাও তো দূরের কথা যা দরকার তা দিলেই হবে না হক আদায় করলে হবে না অনেক সন্তানেরা বলে হুজুর মার চিকিৎসা দরকার চিকিৎসা দেই মায়ের জুতা দরকার জুতা দেই খাবার দরকার খাবার দেই বাসস্থান দরকার তা দেই আমি বলবো না না তারপরে তুমি মায়ের নেজ্জ পাও না তুমি মাকে দিতে পারো নাই মা যা চাবে তার দ্বিগুণ দিতে হবে মার যা দরকার ডাবল দিতে হবে মা বলছে বাবা জুতাটা ছিঁড়ে গেছে এক জোড়া জুতা পারলে কিনে আনবা সন্তান বাজারে গিয়া তিন জোড়া জুতা কিনেছে এক জোড়া নরমাল স্বাভাবিক পায়ে দেওয়ার জন্য আরেক জোড়া সফট ঘরে পায়ে দেওয়ার জন্য আরেক জোড়া এফেক্সের দামি বাহিরে যাওয়ার জন্য মা বাসায় না সন্তান পাম্মা তিন জোড়া জুতা আনছি তুমি পরবা মা বকা দিয়া কয় তার টাকা বেশি হয়ে গেছে নাকি এতটি কেন ডাক দিয়া বলে মা তুমি আমার কলিজার টুকরা মা মা গ এক জোড়া ঘরে পাই দিবা এক জোড়া রান্নাঘরে গেলে পাই দিবা আর এক জোড়া যখন তুমি তোমার বোনের বাড়িতে বেড়াইতে যাবা ওই সময় এই জুতাটা ব্যবহার করে তুমি যাইবা মা এক দিক দিয়া সন্তানকে ধমক দেয় তোর হাতে টাকা নাই তুই এমনি ঋণী কেন আমার জন্য এতগুলো জুতা আনলি অপর দিক দিয়া মা চোখের পানি ফালায় পাশের ঘরের ভাবিকে ডেকে বলে আল্লাহ আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিয়েছে এক জোড়া চাইছি তিন জোড়া কেনে আনছে তুমি মার প্রতি এহসান করেছ যত দ্রুব দরকার অতটুকু দেও নাই মার চাহিদার চাইতে বেশি দিয়েছ তার মানে তুমি এবার মায়ের পুরাপুরি হক আদায় করেছো কথা ঠিক কেনা সব জায়গায় কোরআন ফুলে দেখেন হাদিস ফুলে দেখেন কোথাও বলে নাই মার হক আদায় করবি বাবার হক আদায় করবি বাবার লুঙ্গিটা ছিঁড়ে গেছে সন্তানকে ডাক দিয়ে বাবা পারলে কম দামের মধ্যে একটা পাঁচ হাতি ছোট একটা লুঙ্গি আনিস দেড়শো টাকা দিয়া কিন্তু সন্তান ওইটাই আইনা দিছে তার মানে হক আদায় করছে সান করে নাই সন্তান যদি চিন্তা করে আমার বাবা তো কমটাই চাইছে বাজারে গিয়া দুইটা লুঙ্গি একটা নর্মাল আর একটা দামি বাবায় কিরে টাকা বেশি হয়ে গেল নাকি এত লুঙ্গি কেন ডাক কষ্ট জনম জনম করেছ রত্রে পড়েছ বৃষ্টিতে ভিজেছ তুমি আমাদের সুখের জন্য বাবা তখন আমাদের পকেটে পয়সা ছিল না এখন আমরা পয়সা কামাই আব্বা নর্মাল লুঙ্গিটা তুমি বাড়িতে পরবা মাঠে যাই বা বাজারে নর্মাল এলাকায় পরবা কিন্তু তুমি যখন বাবা বেড়াতে যাবা কোথাও দূরে যাবা তখন এই দামি লুঙ্গিটা পরবা বাবা একদিক দিয়া চোখের পানি ফেলবে অপর দিক দিয়া মালিককে ডেকে বলবে আমার সন্তানটা কতটা আমাকে ভালোবাসে এই বাবা দোয়া করতে দেরি রব্বুল আলমিনের আরস পর্যন্ত দোয়া পৌঁছতে দেরি নাই সাথে সাথে আরস পর্যন্ত পৌঁছে যাবে এটাই আল্লাহ বললেন শুধু আমার করলেই হবে না এ বান্দা আর তোর মার বাবার সাথে তুই এহসান করবি মা বাবার প্রতি সদাচরণ করবি মা বাবা যেন খুশি থাকে তোর প্রতি মা বাবা যেন তোর প্রতি রাজি থাকে মা বাবা যেন কষ্ট না পায় এ আমার বাবা সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্রান্টি নাই হাজি সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্রান্টি নাই আলেমের দোয়া কবুল হবে কোনো গ্রান্টি নাই আল্লাহর নবী বলেন মুস্তা বাতুন তিন ব্যক্তির দোয়া কবুল হবে এটা হলো গ্রান্টি যুক্ত হান্ড্রেড পার্সেন্ট হতে পারে তোর মা বেনামাজি হতে পারে তোর মা কালো হতে পারে তোর মা দেখতে ভালো দেখা যায় না ওই মা যদি হাত সন্তানের জন্য দোয়া করে আল্লাহর পর্যন্ত পৌঁছে আরস যায় মা বাবার দোয়া করতে দেরি হয় সন্তানের বেলায় দোয়া কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় না আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় মা বাবা দোয়া করলে যেমন কবুল হয় বদ দোয়া করলেও তেমন কবুল হয় এবার তোমার সিদ্ধান্ত যুবক ভাই ও কিশোরেরা ও যুবকেরা ও বুড়া বাবারা যার মা বাবা ঘরের মধ্যে আছে তোমার যার তোমার ঘরের মধ্যে আছে এক সাহাবি নবীর কাছে আইসা গাইয়া আল্লাহ কাজে ব্যস্ত থাকি বাহিরে ব্যস্ত থাকি ঘরে তেমন সময় দিতে পারি না মায়ের চেহারার দিকে বারবার নজর দিতে পারি না ইয়া রাসুল কিন্তু যতক্ষণ সময় আমি ঘরের ভিতরে থাকি অতক্ষণ সময় আমি বারবার আমার মায়ের দিকে তাকাই নবীজি আমি যদি একশো বার একটা নজর আমার মায়ের দিকে দেই তাহলে কি আমি একশোটা হজ আর ওমর সাপ পাবো কিনা ইয়ার আল্লাহ আপনি আমার বলে দেন আল্লাহর নবী ডাক জায়গা ও সাবি তুমি জানো না জানো না ওল্লাহহু আকবার অহু আজামু ও নহু আবু তুমি যেমন ধারণা করেছো এর থেকে আমার আল্লাহ আরো বড় আরো মহান আরো সুন্দর যেরকম সোবাহার আল্লাহ তুমি একশো কেন হাজারটা নজর চুরি মায়ের দিকে তাকাও মায়ের দিকে দাও ততটা হাজার ওমর আর তোমার আমল নামায় দান করে দিবেন কে আর আমার পীর সাহেব কেবলা যদি তাহার জুটপর্নেওয়ালাম পীর সাহেব যদি একেবারে সহেবুল কাসপ হয় পীর সাহেব যদি মুস্তাজাবুদ্দাওয়াও হয় বলেন তো ওই পীরের দিকে তাকাইলে কতটা হজের সোয়াব আছে কতটা অমরার সোয়াব আছে আসেনি একটাও নাই অতচ তোমার মা যদিও কালো দেখতে দেখা যায় না ভালো তোমার পছন্দের না ওই কালো মায়ের চেহারার দিকে তাকাইলে তোমার আমল নামায় কবুল হজার কবুল উমরার সোয়াব দিবেন যিনি তিনি কে খেদ মতে মা দর পেদার কুণ শুভ হতে মা দর পেদার কুণ শুভ হাম তাি দরদ আলম নেদ মত দর পেদার কুণ এখতিয়ার তাসাবি আজমা ল দৌলত বখতিয়ার তাহলে মা বাবার সেবা করলে দুনিয়াতেও কামিয়াবি সম্পদে বরকত পাইবা হায়াতে বরকত পাইবা আর মৃত্যুর পরে এ মৃত্যুর সময় কালী মানসী হবে মৃত্যুর পরে মা বাবার সেবার কারণে তোমাকে জান্নাত দিবেন যিনি তিনি কে তাহলে মা বাবার সেবা করার দরকার আছে তো অনেক মায়েরা অভিযোগ দেয় এ যুবক ভাই তোমাকে বলে যাই মায়ের তোয়া কেমনে কবুল হয় সম্প্রতিক কালে একটা প্রতিবেদন আমি পড়লাম আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এই পাকিস্তানের একজন বিশেষ ডাক্তার এফআরসিএস ডাক্তার যিনি সর্বোচ্চ ডিগ্রিধারী যিনি এ বাবা দেশ সেরা একজন ডাক্তার ডাক্তারের নাম মোহাম্মদ সাই এই ডাক্তার সাই যিনি সব সময় গবেষণা করতেন ক্যান্সার রোগের উপরে উনি ক্যান্সার রোগের উপরে এতটা সফলতা এনেছেন পাকিস্তানের ভিতরে ওনার একটা সুনাম সুখ্যাতি গোটা দেশ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এই ডাক্তার অ্যাওয়ার্ড দেওয়া হবে হবে পুরস্কৃত করা একটা শান্তি পুরস্কারের বড় আয়োজন সেখানে ওনাকে বিভিন্ন দেশের ডাক্তাররা সমবেত হবে সেই ডাক্তারদের ভিতরে এই ডাক্তার সাইদকে শান্তি পুরস্কৃত করা হবে সেই পুরস্কার আনার জন্য অ্যাওয়ার্ড আনার জন্য ডাক্তার সাইদ ফ্লাইটে বিমানে উঠছে উঠার পর কিছু দূর যখন গেছে হঠাৎ বিমান যখন আকাশে উড্যায়ন করেছে কিছুক্ষণ পর থেকে বিমানের ইঞ্জিন বিকল হওয়ার কাছ। হঠাৎ ভিতর থেকে বিমানবানা আওয়াজ দিয়ে বলতে যাত্রীরা হুঁশিয়ার সাবধান দোয়া করতে থাকেন আর সিটবেলগুলো মজবুত করে বাঁধেন আশেপাশের যে কোনো এক বিমানবন্দরে আমাদের ফ্লাইটটা জরুরি ভিত্তিতে এখন অবতরণ করবে বিমানের ইঞ্জিনটা কিছুটা বিকল হয়ে গেছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য বিমানকে ল্যাম করা হবে দ্রুত গতিতে ইমার্জেন্সি ভাবে পাশে বিমান বিমানকে ল্যান্ড করা হলো ল্যান্ড করার পরে ডাক্তার সাইদ সেই বিমান থেকে নামলেন হঠাৎ তিনি ঘড়ির দিকে তাকায় দেখেন আর মাত্র 3 ঘন্টা বাকি আছে ওই আন্তর্জাতিক অনুষ্ঠানে যেখান থেকে তিনি অ্যাওয়ার্ড পাবেন তিনি চিন্তা করলেন ভিতর ইমিগ্রেশনে যারা ছিলেন জিজ্ঞেস করলেন পরবর্তী বিমান কয়টায় কয় পরবর্তী বিমান আরো আঠারো ঘন্টা পর তিনি চিন্তা করলেন তাহলে তো আমি গন্তব্যে পুষতে পারবো না জিজ্ঞেস করলেন ভাই আমি কি ব্যবস্থা তা একটা প্রাইভেট গাড়ি নিয়ে যান তিন ঘন্টা লাগবে উনি এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা প্রাইভেট কারে করে সেখান থেকে রওনা কিছু দূর যেতে না যেতে রবের কুদরতের কি কারিশ্মা হঠাৎ করে এক প্রলয়ঙ্কারী ঝড় ঘূর্ণিঝড় প্রখর বেগে তুষ্ট তখর ভাবে ঝড় আরম্ভ হয়ে গেল বিজলি চমকাইতেছে এক ধমক বাতাস শুরু হয়ে গেল মনে হয় যেন গাড়িটাকে দুমড়ে মুসরে ফেলে দিবে উলটায় ফেলে দিবে ডাক্তার মানুষ বিতো সন্ত্রস্ত হয়ে গেল তো পরীক্ষার সম্মুখীন কেন আমি হঠাৎ ড্রাইভারকে ডাক দেওয়া হলো ড্রাইভার ভাই আর সামনে গাড়ি বাড়াইবা না দেখো আশেপাশে কোনো ঘর বা কোনো বাড়ি বা আশ্রয় কেন্দ্র দেখা যায় কিনা ওই জায়গায় আমরা গাড়িটা কিছুক্ষণ রেখে আমরা আশ্রয় নেই সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ এই ঝড় থেকে বাঁচার জন্য কিছুক্ষণ আমরা সেখানে নিরাপদে থাকবো হঠাৎ দেখে একটা পাশে বাড়ি দেখা যায় ওই বাড়ির দরজায় গাড়িটা রাইখা গর দরজার ভিতরে করা নারাইলেন ডাক্তার সাহিদ ভিজে গেছে ভিতর থেকে এক নারী ভিতর থেকে আওয়াজ দিয়া বলে কে গো আপনি কয় মা দরজা খুলেন আমরা ঝড়ে বীজ ঝড়ের কবলে পড়েছি আপনার ঘরে একটু আশ্রয়ের জন্য আমরা এসেছি ওই নারী সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন দরজা খোলার পর যখন ডাক্তার ঘরের ভিতরে প্রবেশ করলেন ওই নারী বলতেছে ও আগন্তুক ভাই আপনার নাম জানি না থেকে আপনার আগমন আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই আমার স্বামী ছিল একটা সন্তান নায়িকা আমার স্বামী বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছে আমার এই নিয়ে আমি বাসায় আছি কোনো পুরুষ লোক আমার ঘরে নাই তখন ডাক্তার কয় তাহলে আমি চলে যাই কয় না যেতে হবে না না আলাদা রুমে বসেন আপনি একটু বসেন আমার ঘরে যা আছে আমি হালকা সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আপনার জন্য করবো যেরকম সোবাহান আল্লাহ এই ভদ্র মহিলা কিছুটা মেহমানদারি করার জন্য রান্না করে ওই দিক দিয়ে তার সন্তানটা পাশের রুম থেকে হঠাৎ চিৎকার মেরেছে এই চিৎকারের আওয়াজ ওই যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কানে সাইদের কানে আসছে সাইদ নিশ্চয় চিন্তা করলো ভাবে কান্না করতেছে মন হয় এই সন্তানটা অসুস্থ হবে কোন রুগী হোক মহিলাকে ডাক দিয়া বলতেছে মা নাস্তা পরে দেন এখানে কে কান্না করে কয় ও ভাই আগন্তুক মেহমান এটা আমার একমাত্র সন্তান দুনিয়া আমার মা নাই বাবা নাই আমার স্বামী নাই আমার এতেকারের পরে যেই সন্তান আমারে গোসল দেবে আমারে কবরে নামাবে কিন্তু আগন্ত ভাই ও বেহমান ডাক্তার সাহেব তখন ডাক দেয় গামাগ আমার মনে হয় আপনার সন্তানের কণ্ঠে আর চিৎকারের আওয়াজে বুঝেছি মনে হয় সে অসুস্থ নারীর চোখে তখন পানি চলে আসছে মহিলাটা ডাক দেয়া গ ভাই মুসাফির সত্যি বলেছেন দীর্ঘদিন যাবত আমার সন্তানটা একটা দুরারোগ্য বেদিত আক্রান্ত একটা কঠিন ও জটিল রোগে আক্রান্ত কয় কি হয়েছে আমার সন্তানের কয় আমার সন্তান বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত আমার দেশে আমার এলাকায় এমন কোন ডাক্তার নাই আমি দেখাই নাই সব ডাক্তার দেখানো শেষ সর্বশেষ একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করছে রেফার করছে যে তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও সঠিক সিদ্ধান্ত নিতে যাও তাহলে পাকিস্তান চলে যাও পাকিস্তানে একজন বড় ডাক্তার আছে কয় কি নাম কার কথা বলেছে তখন তিনি সেই প্রেসক্রিপশনটা সামনে আনছে দেখছো সেখানে ডাক্তার সাইদের নাম কয় ও মা মা তখন ডাক দিয়া ভিতর থেকে বলতেছে ও আগন্তক ভাই ডাক্তার লেখছে পাকিস্তান নিয়ে যেতে হবে ওই ডাক্তার সাইদের কাছে নিয়ে যেতে হবে কিন্তু তার ঘরে যেই ডাক্তার বসা তার নামেই কি ডাক্তার সাইদ ডাক্তার সাহেবের চোখ দিয়ে অজরে পানি জড়তেছে কি কারিশমা দেখাইতেছে আমার আনল তখন ডাক দিয়া কয় মা তাহলে এত দিন হয়ে গেল কেন নিলেন না ওই মহিলা ডাক দিয়া কয় ও আগুন্তক মুসাফির ভাই আমার ঘরে ডাল আনতে চাল ফুরায় চাল আনতে নুন ফুরায় ঘরে খাবার নাই আমি এত দূরের ভাড়া অজোগার করতে পারি নাই আমার কাছে কোনো ভাড়া নাই চিকিৎসার জন্য কোনো পয়সা নাই আমি কি করে পাকিস্তান যাবো আমার সন্তানকে এত বড় ডাক্তার দেখাবো কয় তাহলে এতদিন ধরে বসে আছেন আপনি কোনো প্রস্তুতিও নেন নাই কোনো ধরনের প্রিপারেশনও কি আপনি নেন নাই ওই মহিলা ডাক দিয়া কয় আগন্তুক ভাই আমি একটা প্রস্তুতি শুধু নিয়েছি সেটা হল আমি যাই নামাজে বৈসা নামাজ পড়ে আমি দোয়া করেছি আল্লাহ আমার একমাত্র সন্তান আমার স্বামী আল্লাহ ক্যান্সার আক্রান্ত ডাক্তার রেফার করেছে পাকিস্তানের ডাক্তার সাইদ সাহেবকে দেখাইতে হবে ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইতে হবে আল্লাহ টাকা নাই তুমি যেমনে পারো আমাকে ওই ডাক্তার সাইদের সামনে হাজির করে দাও আমি প্রতি নামাজের পর আমি মা হয়ে আল্লাহর কাছে দোয়া করেছি ডাক্তার সাইদার বসে থাকতে পারলেন না চোখের পানি ডাক ডাক্তার মাগ বুঝেছি কেন আমার বিমান নষ্ট হয় কেন আমাকে প্রণয়নকারী ঝরে বেষ্টন করে রাখছে কেন আমাকে অন্য বাড়িতে নিতে পারলো না অন্য রাস্তায় নিতে পারলো না যাত্রী ছাউনিতে কেন নিতে পারলো না আপনার ঘরে কেন আমাকে ঢুকাইল মা আমার পুষতে পাকি নাই আপনি মা হইয়া যে হাত তুলেছেন সন্তানের জন্য দোয়া করেছেন আপনার দোয়া আর সে কবুল হয়ে গেছে এই জন্য মা টাকা খরচ কইরা আপনাকে পাকিস্তান যেতে হয় নাই আমি ডাক্তার সাইদকে কানে আল্লাহ তারা আপনার বাসায় পৌঁছায়া দিছি الحمد لمن قدر خيرا وقبالًا الحمد لمن قدر خيرا وقبالًا والشكر لمن صور حسنًا وجمالا لا زد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا ام لا خالا فرد صمد عن صفات الخلق بري الخلق كمالا زر زرقا سبحان الله তাইলে মায়ের দোয়া কেমনে কবুল হয় এই জন্য বাজান হাতে পায়ে ধরে বলি এ যুবক এটা কোনো গল্প নয় আল্লাহর নির্দেশ রবিল ওয়ানি দাইনি সানা এক জায়গায় নয় কোরআনের যেখানেই রবের গোলামীর কথা সেখানেই মা বাবার প্রতি স্নান করার কথাও বলেছেন কে আল্লাহ যুবক ভাইটাকে তুই সহজ মনে করিস না মাকে ধমক দিস না এই নিয়ামত হারায় গেলে তখন আফসোস করবি এ জগৎ বিখ্যাত একজন বিশ্ব সাহিত্যিক কবি ইকবাল যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন ডিগ্রি হাসিল করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের ভিতরে একটি নামি দামি বিশ্ববিদ্যালয় ডাক্তার ইকবাল সেখান থেকে ডিগ্রি হাসিল কইরা যখন নিজ মাতৃভূমিতে ফিরছে শুনে আইসা তার মায়েন্তেকাল করছে ডাক্তার ইকবালের দিলে কত ব্যথা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক্তার ইকবাল চোখের পানি ফানা কাঁদে উমরে বরতে রি মোহাবত মেরি খেদমত কর চুকে উমরে বরতে রি মেরি খেদমত কর চুকে মাই তে কি কবেল জব হুয়া তু চল বসে ও মা আমার বাবা যখন টাকা দিয়ে আমারে বিদ্যালয়ে পাঠাইত বাবা যা দরকার তাই দিত গণে গণে সীমিত টাকা দিত কিন্তু মা বাবার দেওয়া কিছু জমানো টাকা পার্সোনাল ভাবে আচরের গীত থেকে বের করে আমাকে তুমি দিয়ে দিত বাবা ইকবাল এই টাকা দিয়ে কিছু ভালো মন্দ কিনে খাইবা ও মা বিভিন্ন সময় নিজে না খেয়ে আমি সন্তানের মুখে তুমি খাবার তুলে দিতে মা তখন আমার কাছে টাকা ছিল না আমি ছিলাম দুর্বল ও মা তোমার সব কিছু জীবনযাপন আমি একবারের জন্য বিসর্জন দিলাম মা কিন্তু এখন আমি একবার টাকা উপার্জনের মতো আমি আমি শক্তি অর্জন করেছি এখন আমার পকেট পরা টাকা কিন্তু মা তুমি তো কবরে শুয়ে আছ অম্রে ভারতের মোহাম্মত মেহেরি খেতামতো করে চুকে মাই কি জব হুয়া তু তেরা মা এখন তো কবরে চলে গেল এখন আমি কারে ভালো মাছ কিনে খাওয়াবো দামি একটা কাপড় কিনে দিব দামি একটা শাড়ি কিনে দিব দামি একটা জুতা আমি কিনে দিব কারে দিব মা তুমি তো এখন আর বেঁচে নাই এই জন্য ভাই তোর মা যদি কবরে গিয়ে থাকে কবরের স্থানে গিয়ে মায়ের পাশে দাঁড়ায় দোয়া কর মায়ের নামে কিছু দান ফটকা করবি এই সব যেন আল্লাহ তোর মায়ের কবরে পৌঁছায় আর মা যদি জীবিত থাকে মনে করবি পৃথিবীর আব্দুল কাদের জিলানি বাইজা থাকলে তার দরবারে গেলে তার সামনে গেলে যতটা সব পাতি যেই পরিমাণ নেক পাতি তার থেকে হাজার নয় কোটি গুণ বেশি সব আর নেক পাবি তোর মায়ের চেহারার দিকে তাকালে কথা ঠিক না অথচ এমন কপান পোড়া আছে বছরে পঞ্চাশ হাজার টাকা খরচ কইরা আজমিরে যায় বড় বড় দরবারে যায় অথচ ঘরের ভিতরে মা তারে পঞ্চাশ টাকা দিয়াও খুশি করতে পারে না এমন কপান পোড়া সন্তান জগতে আসে না নাই এই জন্য বাই হাতে বাই ধরে বলা যায় মারে কষ্ট দিবি না এরপরে আল্লাহ বললেন ওয়াফিজিল কুরবা তার আত্মীয় স্বজন যারা প্রতিবেশী যারা তাদের হক আদায় করবি ফুপু আম্মা অসহায় আহারে দূরে আত্মীয় হয়ে গেছে তোর ছেলে বিয়ে করাইসোস মেয়ে বিয়ে দিইস এখন আর ফুবুদের কদর নাই ওই ফুপু আম্মা অসুস্থ তার একটু খোঁজ খবর তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখিস খালাম্মা অসহায় হয়ে গেছে তারও আদর দিস একটু আদর দিস তার সাথে একটু ভালো ব্যবহার করিস একটু ভালো আচরণ করিস আমার আল্লাহ খুশি হয়ে তোকে হাসরের ময়দানে নবীদের সাথে জান্নাতি করে দিবে সোভান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলে নবীজি কয় আল্লাহর কসম সে ইমানদার না সে ইমানদার না ওই মানুষটা ইমানদার না এক সাবি বললেন কিলা মান লা ইয়ুকমান ইয়া রাসূলুল্লাহ কে ইমানদার না আল্লাহর নবী কয় কয় মান লা ইয়ামান জারহু যার হাত এবং ব্যবহার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না প্রতিবেশীকে কষ্ট দেয় বাড়ি দিয়া কষ্ট দেয় চলাফেরা দিয়া কষ্ট দেয় দুর্ব্যবহার করে সন্তান দিয়া কষ্ট দেয় ময়লা ফালায়া কষ্ট দেয় কথা দিয়া কষ্ট দেয় আচরণ দিয়া কষ্ট দেয় এটাও কষ্ট সে গরিব তুমি ধনী কোরমা পোলাও পাকাও তোমার বাড়ির গেরানটা গরিবের বাড়িতে যায় আর সন্তানগুলো পায় আম্মা গো ওর বাড়িতে ইলিশ মাছ ভাজতেছে আমার বাড়িতে একটু ইলিশ মাছ ভাজো মায়ের করে যারা তখন ছিঁড়ে যায় আহারে ও তো ইলিশ মাছ কিনতে পারে পাঁচতলা বাড়ি আমি তো ফুটপাতে থাকি আমার ঘরে তো কিনার মতো সাধ্য নাই এই জন্য তোমার ঘরের গেরানটা যেন গিয়া আরেকজনের ঘরে ক্ষতি না করে এটাও তুমি বন্ধ করবা এটাও প্রতিবেশীর হক তার মানে প্রতিবেশীর প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ তার এক নম্বরে কার হক আল্লাহর হক দুই নম্বরে হলো মা বাবার হক তিন নম্বরে হলো আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আমরা এই সমস্ত হক আদায় করার জন্য কারা কারা রাজি আছে একটু হাত দেখাই আল্লাহ তুমি আমার সব বাইকে তাও দান করো সবাই বলি আমিন। আমিনা আনিলাম আলামিন যারা সুন্নত পড়ি নেই সুন্নত নামাজ নেই